Hello everyone, Assalamualaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Tech Kathola. So viewers, kemon achen shobai? Asha kori bhalo achen. Notun ekti tutorial niye apnader majhe ami ajke uposthit hoyechi. Ajke dekhabo kibhabe apnara ei dhoroner photo apnader Facebook status photo gulo apnara edit korben. Ei dhoroner bibhinno dhoroner stylish apnader font use kore. ঠিক আছে, আমরা সচরাচর ফেসবুকে খুব ব্যাপক ট্রেন্ডিং বা ভাইরাল দেখছি যে এই সমস্ত আপনার বিভিন্ন ছবির সাথে ধরনের আপনি স্টাইলিশ ফন্ট ইউজ করে বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস ফটোগুলো এডিট করা হয়ে থাকে। তো এই ফটোগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে, সেটি আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত টেক কায়তুলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমাদের এই অ্যাপসগুলো তৈরি এই এডিটিং করার জন্য আমাদের অ্যাপসের প্রয়োজন, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। আর পিক্সেল ল্যাব অ্যাপসটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত আপনার ছবিগুলো ইউজ করবেন সেই ছবিগুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা পিন্টারেস্ট নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে প্রয়োজন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করার পর এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কিন্তু এখানে ফটো আছে। তো আপনারা এই ধরনের ফটোগুলো কিন্তু এখান থেকে কিন্তু ক্লিক করে দেন। এখানে দেখতে পাবেন ফটোর এক পাশে আপনার থ্রি ডট মেনু একটি আইকন আছে, থ্রি ডট মেনু আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে ক্লিক করা মাত্রই আপনার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু পিন্টারেস্ট অ্যাপসের মাধ্যমে যে সমস্ত আপনার ছবির মধ্যে আপনার স্টাইলিশ ফন্টগুলো আপনারা ইউজ করে একটি প্রফেশনাল একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, তারা কিন্তু এইভাবে কিন্তু আপনার ছবিগুলো সংগ্রহ করতে পারবেন। তো এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে, দেন এখান থেকে আপনার উপরের দিকে থ্রি ডট যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরে যে অপশনটি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। করার পর গ্যালারি থেকে আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড পিকচারটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা টিক আইকনে ক্লিক করে দেবো। টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার টিক আইকনে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি কিন্তু এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে, ঠিক আছে, এই পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাগ যে লেখাটি, ঠিক আছে, এই লেখাটি কিন্তু এখন আমরা এখানে কিন্তু এটাকে রিমুভ করে দেবো। তো এখানে রিমুভ করতে হলে দেখতে পাবেন যে উপরের দিকে আপনার প্লাস আইকন নিচে ডিলিট বাটন, এটা আমাদের ক্লিক করে দেবেন, দেন এখান থেকে অফ করে দেবেন। এখন আমরা এই ছবিটার মধ্যে কিন্তু একটা আমরা ওভারলি একটা ইউজ করব। তো ওভারলিটা হচ্ছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনার এই মাঝখানে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সরাসরি এই শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে আপনারা এই শেপটি এখান থেকে এই টিক আইকনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে এই কালার অপশনে চলে যাবেন। কালারে গিয়ে এখান থেকে আপনার এই অ্যানাবেলটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে টিক করে দেবেন। করা দেওয়ার পর এখন আমরা এই ব্ল্যাক যে ওভারলেটি এটাকে আমরা একটু অপাসিটি অপশনে যাই, এটাকে অপাসিটিটা আমরা কমিয়ে দিব। তো কমিয়ে দিয়ে এখান থেকে টিক করে দেবো। করে দেওয়ার পর সেটা আমরা নির্দিষ্ট পজিশনে এখানে সেট আপ করে ফুল ছবিটাকে আমরা এরকমভাবে ফ্রেমটাকে ফিল আপ করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন কিন্তু আমার যে অরিজিনাল যে ইমেজটি কিন্তু আপনার হালকা কিন্তু একটু শেডোর মতো দেখা যাচ্ছে, অন্ধকার, ঠিক আছে। এটা এই ওভারলেটা শেডোটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনার যে স্টাইলিশ ফন্টে আপনি এই ছবির মধ্যে আপনি অ্যাড করবেন সেটা সেই লেখাটি যেন খুব হাইলাইট করে, মানে খুব উজ্জ্বলতা দিয়ে প্রকাশ পায় বা খুব ভালো দেখা যায় আর কি। তো সেই ক্ষেত্রে অপাসিটিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অপাসিটিটাকে ঠিক এতটুকুই রেখে দিলাম, দেন এখান থেকে আমি এটাকে টিক করে দিয়েছি। তো দেন এখন আমাদের যে কাজটি হচ্ছে, এখন আমরা এখানে আমাদের টেক্সটগুলো আমরা এখানে লেখে নেব। তো এখান থেকে দেখতে পাবেন এ মেনু একটি অপশন। তো এখানে এ মেনু অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টেক্সট, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এই নিউ টেক্সটে ডাবল প্রেস করবেন। করার পর এখান থেকে আপনাদের পছন্দের লেখাগুলো আপনারা লিখে নেবেন। তো আমি লেখাগুলো লিখে নিচ্ছি। আমি লিখবো এখানে জীবনে। তো জীবনে লিখতে গেলে আমি প্রথমে এখানে বড়িগজ আমি প্রথমে এখানে জি লিখে নিচ্ছি, জি লিখে ওকে করে দিলাম।
ওকে করে দেওয়ার পর আমি আমি আমার ফন্টটাকে আমি একটু বড় করব। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু সোয়াইপ করে এখানে দেখতে পারবো যে টি দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজ অপশনে ক্লিক করে ওটাকে আমার সাইজটাকে একটু বড় করে দিচ্ছি ঠিক এই পজিশনে। তো করে দেওয়ার পর আমি টিক করে দেবো। দেন এখান থেকে আমি ফন্ট ইমেজের স্টাইলটা আমি চেঞ্জ করবো, এই ডিফল্ট ফন্টটাকে আমি চেঞ্জ করে এটাকে আমি কাস্টম করে দেবো, কাস্টম ফন্ট রূপান্তরিত করবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি এই ফন্ট অপশনে চলে যাব, এখান থেকে মাই ফন্টে গিয়ে আমি এখান থেকে এই ফোনটি লিপি সিডি ইউনিকোড এই ফোনটি আমি নিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। আর এই ফোনগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর পিক্সেল ল্যাপে আপনারা কিভাবে ইনপুট করবেন ঠিক আছে, এই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও মেক করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি সেই ভিডিওটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং লিঙ্কগুলো আপনারা পিক্সেল ল্যাপে আপনারা ইনস্টল করে নেবেন সেটি আমার এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এটাকে কালারটা কিন্তু আমার দেখা যাচ্ছে কালো, তো আমি ফন্টের কালারটা আমি একটু চেঞ্জ করছি। এখান থেকে আমি সোয়াইপ করে দেখতে পাবেন কালার নামে একটি অপশন আছে, কালার অপশনে ক্লিক করবো। তাই এটাকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমার যে যে লেখাটা লেখাটা কিন্তু আপনার কিছু অংশ কিন্তু আপনার কিন্তু কেটে আসছে, মানে ফুল আমার রশ্মি আমার দীর্ঘিকারে কিন্তু কিছু অংশ কিন্তু কাটা আসছে। তো বড়িগজ্জর যে মাত্রাটা সেটা কিন্তু কাটা আসছে। তো আমি এই কাটাগুলো অংশকে আমি কীভাবে ফুল এখান থেকে আমি নিয়ে আসবো, তো এখানে দেখতে পাবেন একটু সোয়াইপ করলে আপনারা প্যাডিং নামে একটি অপশন আছে, প্যাডিং অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ল্যাপ প্যাডিং করে দিবেন, তা দেখতে পাচ্ছেন আমার এই অংশটি কিন্তু চলে আসে যে অংশটি এতক্ষণ কাটা ছিল। এখন রাইট প্যাডিংয়ে গিয়ে আমি এই অংশটাকে এরকম করে দিলাম। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ লেখাটি কিন্তু এখন কিন্তু আমার ডিসপ্লেতে কিন্তু চলে আসছে। তো এখন আমি ফন্টটাকে যদি আরেকটু বড় করতে চাই, আমি সাইজ অপশনে চলে যাবো, দেন এটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, দেন আমি ফন্টটাকে একটু আমি বর্ডার একটু কালো একটা বর্ডার শেপ দিয়ে দেবো। এখান থেকে স্ট্রোকে যাবো, এই সোয়াইপ করলে দেখতে পাবেন এখানে আপনার এই মেনুতে থাকার অবস্থায় এর সোয়াইপ করলে দেখতে পাবেন স্ট্রোক ইস্যু এটাকে আপনার অ্যানাবলটা অন করে দেবেন। ওকে, ঠিক এরকম আপনার দেখতে পাচ্ছেন যে আমার লেখা চারপাশে কিন্তু হালকা একটা কালো স্ট্রোক কিন্তু চলে আসছে ঠিক আছে। তো এখন এখান থেকে আমার যেহেতু এই লেখাটি হয়ে গেছে, তো এখন আমি বাকি লেখাগুলো আমি সেম এইভাবে আমি লিখে নিচ্ছি। তো এখন আমি এখানে লিখবো, যেহেতু আমি জীবনে লিখবো, তো আমি এখন জি যেহেতু লিখছি আমি এখন বাকি লেখাটা আমার লিখে নিচ্ছি এখান থেকে। বাকি লেখাটা লিখতে হলে আমি এখন এই জি লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে দেন এই কপিটার মধ্যে আমি ডাবল প্রেস করব, করে আমি এখানে লিখে দিচ্ছি বনে। ওকে, তো এটা যে লেখার পর আমি ফন্টটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, আমি একটু লেখাটাকে আমি একটু সুন্দর করে সাজাবো ঠিক আছে। আপনারা যেরকম ছবির সাথে ভালো অ্যাডজাস্ট করে ওই রকমভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো আমি ঠিক এই পজিশনে এটাকে রেখে দিচ্ছি। তো জীবনে চলার পথে হাজারো বাধা আসবে, তো আমার লেখার ইয়েটা হচ্ছে আজকে এটা। তো আমি এটা এগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার লেখা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জীবনে চলার পথে হাজারো বাধা আসবে। তো আমার ছবিটির সাথে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু খুব সুন্দর কিন্তু একটু স্টাইলিশ কিন্তু হয়ে গেছে। চাইলে আপনারা কিন্তু এখন আপনাদের এই ছবিটির মধ্যে কিন্তু আপনাদের বিভিন্ন সোশ্যাল যে লিঙ্কগুলোর আইকনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি আমার সোশ্যাল লিঙ্কটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি এখান থেকে প্লাস আইকনে, যে আমি চলে যাবো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আমার একটি পিএনজি একটি সোশ্যাল লিঙ্কের আইকন আমার আগে থেকে সেভ করা আছে। তো আমি গ্যালারিতে চলে যাবো, গ্যালারি থেকে আমি আমার সোশ্যাল লিঙ্কের আইকনটা আমি নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব প্রফেশনাল কিন্তু একটি কিন্তু আমার স্ট্যাটাস ফটো কিন্তু মেক করা হয়ে গেছে, ফেসবুক স্ট্যাটাস ফটো ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু পছন্দের ফটোগুলোর মধ্যে কিন্তু এই ধরনের আপনার স্টাইলিশ ফোনগুলোকে আপনারা একটু সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এই ধরনের একটি আপনার সুন্দর একটি ফটো এডিট বানিয়ে নিতে পারবেন। তো তারপর এখান থেকে এখন আপনারা এটাকে সেভ করে নেবেন। তো এখান থেকে আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সেভ এস ইমেজে যে সেভ টু গ্যালারির মধ্যে সেভ করে নেবেন।
তো ভিউয়ার্স, ভিডিওটি যদি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মেসেজ করে জানাতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।